বন্ধুরা, হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ব্যবহার করি। তো আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। এই তিনটি সেটিং যদি শিখে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো তৃতীয় নম্বর যে সেটিংসটি আছে একটু মনোযোগ সহ দেখে নেবেন। অনেক সময় দেখা যায় কি, আমরা যে ভিডিওগুলি বানাই সেই ভিডিওগুলি অনেকের কাজ হয় না, কারণ তারা ভিডিওগুলি টেনে টেনে দেখে। টেনে টেনে দেখার কারণে অনেক সেটিং বাদ রেখে যায়, এজন্য তাদের কাজ হয় না। তো আমি মনে করি কি, আপনি যেহেতু ভিডিও ক্লিক করেছেন তাহলে টেনে টেনে দেখে লাভ কি? যদি কিছু শিখতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখন আমি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একজনকে চয়েস করে নিলাম। দেখেন, এটা আমার প্রথম নাম্বার সেটিং। তো এখানে যে কোনো একজনকে আমি একটা SMS লিখি। দেখেন, এখানে দেখেন যে কোনো একটা SMS লিখলাম। লেখার পর এখানে দেখেন সেন্ড করার মতন একটা সিস্টেম আছে। তো এখানে দেখেন, এখানে কোনো সেন্ড করার মতন কোনো সিস্টেম নাই। এখানে যে সিস্টেমটা আছে এখানে কিন্তু নাই। তো আমি আপনাদের দেখাবো যে এখানে যে সেন্ড করার মতন সিস্টেম আছে, এই ক্রিবোটও সেন্ড করার মতন একটি সিস্টেম আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখেন, তো ব্যাগে চলে আসলাম। ব্যাগ আসার পর এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং নামে একটি অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে দেখেন চ্যাটিং, এই চ্যাটিংয়ে ক্লিক করলাম। চ্যাটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন ইন্টার ইজ চেন্ট। তো এটা আমি টিকমার্ক দিয়ে নিলাম। টিকমার্ক দিয়ে এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগ আসার পর আবার এই ফাঁকিতে ক্লিক করলাম। ফাঁকিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে আমি যে কোনো কিছু লেখলাম। লেখার পরে এখানে দেখেন সেন্টেন্স সিস্টেম আছে। তো এখানেও দেখেন সেন্টেন্স সিস্টেম আছে। তো আপনি যদি এই সেন্টে ক্লিক করেন তাহলে এই SMSটা চলে যাবে, বা এখনও যদি আপনি ক্লিক করেন তাহলে এই SMSটা চলে যাবে। তো এই সেটিংসটা কিন্তু অনেকে জানে না। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা হলো, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, ভাই আমরা হোয়াটসঅ্যাপে যে কোনো ছবি ফাটাই বা যে কোনো ভিডিও ফাটাই সেগুলো HD ফাটানো যায় না। তো এখন আমি আপনাদের দেখাবো আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো ভিডিও ফাটাতে পারেন HD, বা যে কোনো ছবি ফাটাতে পারবেন HD, বা কোনো পিকচার যদি HD ফাটাতে চান তাও পারবেন, বা আপনি যদি কাউকে কোনো সফটওয়্যার ফাটাতে চান বা কাউকে কোনো থিম ফাটাতে চান তাও পারবেন। তো এই কাজটি কিন্তু অনেকে জানে না। তো আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে দেখেন লিঙ্ক নামে একটি অপশন আছে, এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিলাম। লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ডকুমেন্ট অ্যান্ড গ্যালারি। তো অনেকে কী করে, লিঙ্ক অপশনে ক্লিক করে এই গ্যালারিতে ক্লিক করে। তো আমি এখন আমি আপনাদের দেখাবো লিঙ্ক অপশনে ক্লিক না করে কীভাবে আপনি যে কোনো ছবি, যে কোনো ভিডিও, বা যে কোনো সফটওয়্যার, বা যে কোনো অডিও কীভাবে যে কোনো কাউকে ফাটাতে পারেন HD। তো এখানে দেখেন ডকুমেন্ট, এই ডকুমেন্টটি ক্লিক করলাম। ডকুমেন্টটি ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে দেখেন APK মডেল যতগুলো সফটওয়্যার আছে সবগুলো কিন্তু এখানে শো করছে, বা 100 MB নিচে যে HD ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু এখন এখানে শো করছে। তো এখন আমি আপনাদের একটি ছবি ট্রান্সফার করে দেখাবো, তো সেই ছবিটা কিন্তু HD হবে। তো আমি এখন এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে আপনার যে HD কোয়ালিটি যে পিকচারগুলো আছে সেই HD কোয়ালিটি পিকচারগুলো বাছাই করবেন। তো আমি এখানে ফেসবুক দেখেন, এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করার পর ফ্রেন্ডস, এর সব HD কোয়ালিটি পিকচার, এখান থেকে আমি যে কোনো একটি পিকচার চয়েস করে নিলাম। তো আমি প্রথম যে পিকচারটা এটাই নিলাম। এই পিকচারটা নেওয়ার পর এখানে দেখেন সেন্ট নামে একটি অপশন আছে, সেন্টে ক্লিক করে দিলাম। তো এই পিকচারটা এখন HD কোয়ালিটিতে চলে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় আমরা DSLR কোনো ছবি তুলি সেই ছবিগুলো কিন্তু আমরা নিতে পারি না। তো অনেকে কী করে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে ট্রান্সফার করে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে এই পিকচারগুলো ট্রান্সফার করতে চান তাহলে এইভাবে ট্রান্সফার করলে আর আপনার পিকচারগুলো নষ্ট হবে না। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর সেটিংসটা শেষ। তৃতীয় নম্বর সেটিংসটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটির পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে এটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই বেল ঘন্টি বাজিয়ে দিবেন। আপনি যখন বেল ঘন্টি বাজিয়ে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো বন্ধুরা, তৃতীয় নম্বর যে সেটিংসটা হলো সেটা হলো স্টার মেসেজ। তো স্টার মেসেজটা কী, স্টার মেসেজটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার যে মেসেজগুলো আছে ইম্পর্ট্যান্ট সেই মেসেজগুলো আপনি সবসময় দেখতে পারবেন। তো স্টার মেসেজটা কীভাবে করবেন, তো আমি এখন দেখিয়ে দিই। তো যে কোনো মেসেজের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি একটা মেসেজের উপরে চাপ দিয়ে ধরলাম, আরেকটা ধরলাম, তারপর এখানে দেখেন স্টার্টে ক্লিক করলে এই মেসেজটা স্টার্ট মেসেজ হয়ে যাবে। তখন স্টার্ট মেসেজে ক্লিক করলাম, এই ক্লিক করলাম তাহলে স্টার্ট মেসেজ হয়ে গেছে। তো এই মেসেজটা পরবর্তী একসময় কীভাবে দেখবেন, তো এখন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে এসে আপনাদের দেখাই, এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট মেসেজ, এখানে যদি আমি ক্লিক করি তো ক্লিক করে দেখাই আপনাদের। ক্লিক করলাম,
ক্লিক করার পরে দেখেন এখানে স্টার মেসেজ যতগুলো আছে সবগুলো এখানে শো করছে। তো আপনি এই মেসেজগুলো 5 বছর পরেও দেখতে পারেন বা 10 বছর পরেও দেখতে পারবেন। তো এই মেসেজগুলো না কাটলেও দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।